জব ম্যাথ সলিউশন। স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে। আপনাদের সাথে আছি আমি অমলান রায়। বেসিক ম্যাথের এই কোর্সের জন্য আমি ফলো করছি খাইরুলস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণ বইটি। ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ facebook.com/groups/job-math-solution। আপনার বন্ধুকেও জানান আমাদের কথা। পুরো কোর্সটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই। হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমাদের আজকের আলোচনার বিষয় খাইরুলস বেসিক ম্যাথ বইয়ের ষষ্ঠ অধ্যায় বর্গ এবং বর্গমূল এর লাস্ট টপিক, যত তত আকারে থাকলে বর্গমূল বের করা, এটা নিয়ে। আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। 33 নম্বর অঙ্কে বলছে হচ্ছে, একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ। তাহলে দেখুন, যতজন ছাত্র থাকে তত তাদের মাসিক খরচ তত এবং তার থেকেও 10 গুণ। ওই ছাত্রাবাসের মোট মাসিক খরচ 6,250 টাকা হলে ওই ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে? তাহলে যতজন ছাত্র থাকে, ধরে যে ছাত্র সংখ্যা যদি x হয়, তাহলে প্রত্যেকের মাসিক খরচ হচ্ছে 10x টাকা। প্রশ্ন অনুসারে যতজন স্টুডেন্ট এবং প্রত্যেকের মাসিক খরচ এদেরকে গুণ করলে পাবো মোট খরচ। এবার 10x×x = হচ্ছে 10x² উভয় পক্ষকে 10 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে x² = পাওয়া যাবে হচ্ছে 625। এবার x = এটাকে রুট করলেই পাওয়া যাবে হচ্ছে 25, মানে 25×25 625। অ্যান্সার হচ্ছে বি নাম্বার, এটা দেখাইতে হচ্ছে না। 34 নম্বর অঙ্কেও বলছে, কোনো শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দেওয়ায় 90 টাকা সংগ্রহ হলো, ওই শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কত? এখানে দেখুন, যতজন শিক্ষার্থী তত 10 পয়সা করে চাঁদা দেওয়া হয়েছে। এখানে কিন্তু কত টাকা সংগ্রহ হয়েছে সেই টাকার পরিমাণটা উল্লেখ করা আছে। তাহলে আমাদের কিন্তু হয় পয়সাটাকে টাকা বানাইতে হবে অথবা টাকাটাকে পয়সা বানাইতে হবে। সহজ হয় টাকাটাকে পয়সা বানাইলে, তাহলে আর ভগ্নাংশ আসবে না। তাহলে দেখুন, যে ধরা যাক শিক্ষার্থী আছে একজন শিক্ষার্থী, এবং যদি একজন শিক্ষার্থী থেকে থাকে এক্সটি করে 10 পয়সা, একটা করে 10 পয়সা না, কিন্তু ততগুলো 10 পয়সা একজন লোক হইলে এক্সটি করে 10 পয়সা দিছে, তাহলে মোট পয়সার সংখ্যা কত? মোট পয়সার সংখ্যা হবে, দেখুন এখানে এক্সজন, আবার প্রত্যেকে দিছে হচ্ছে এক্সটি করে 10 পয়সা, এদেরকে গুণ করলে আমাদের হচ্ছে 9000। 9000 কেন? 9000 হচ্ছে 90 টাকাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 9000 পয়সা হয়। এবার 10x² = হচ্ছে 9000, তাহলে x² = হচ্ছে 900, রাইট? x² = 900 হলে x = কত? x = হচ্ছে 30। আশা করি বুঝতে পেরেছেন। 35 নম্বর অঙ্কে বলা হয়েছে, যত দাতা প্রত্যেকে তত 10 পয়সা করে দেওয়াতে 250 পয়সা হলো, দাতার সংখ্যা কত? এখানে দেখুন, যে যদি দাতার সংখ্যা হয় এক্স, তাহলে তাদের সাথে আবার 10x করে পয়সা দেওয়া হয়েছে প্রত্যেককে। এইগুলো যদি আমরা মোট গুণ করি তাহলে হচ্ছে 250 পয়সা। তাহলে 10x² = হচ্ছে x×x = x² 10x² = হচ্ছে 250 পয়সা, রাইট? 10x² = হচ্ছে 250 পয়সা। সরাসরি লিখে ফেলি, x = কত? x = যেহেতু উভয় পক্ষে 10 দিয়ে কাটা দিলে থাকবে হচ্ছে 25, 25 রুট করলে হবে হচ্ছে 5, x = হচ্ছে 5। খ নম্বর হচ্ছে 5 জন। 36 নম্বর অঙ্কে বলছে, একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো, প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর 3 গুণ পরিমাণ পেল, তাহলে শিক্ষার্থী সংখ্যা কত? তাহলে ধরা যাক একজন শিক্ষার্থী এবং প্রত্যেক শিক্ষার্থী তাদের একজনের 3 গুণ করে পাইছে, মানে থ্রাইজ এক্স পরিমাণ পাইছে, এটাকে এরকম লেখা যায়, থ্রাইজ এক্স পরিমাণ পাইছে, এবং তাতে কতগুলো চকলেট ছিল? তাদের চকলেট ছিল 2700। এবার যদি এটাকে x² = তাহলে কত হবে? 3 দিয়ে ভাগ করলে হয় 3×9 = 2700। সুতরাং x = কত? x√900 = হচ্ছে 30। এটাই হচ্ছে অ্যান্সার গ নম্বর। 37 নম্বর অঙ্কে বলছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার থেকে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে 75 টাকা উঠলো। তো এখানে একটু দেখার বিষয় হচ্ছে, এখানে 25 পয়সা করে বেশি চাঁদা দিছে। এর আগে কিন্তু যতজন শিক্ষার্থী ছিল তত 10 পয়সা, মানে তত গুণ 10 পয়সা দিছিল, কিন্তু এবার কিন্তু গুণ নয়, এবার কিন্তু বেশি দিছে, মানে যোগ, তাই না? ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে ধরুন যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স, ছাত্রছাত্রীর সংখ্যা এক্স হলে তাহলে তারা মোট পয়সা দিবে হচ্ছে এক্সজন, পয়সা দিচ্ছে হচ্ছে তাদের যে যতজন তার থেকেও আরও 25 পয়সা করে বেশি দিছে, এই জন্য 25 সাথে এক্স যোগ হয়ে তার সাথে টোটালটা গুণ করে দিচ্ছি, মানে এক্সজন এবং প্রত্যেকে এত পয়সা করে জমা দিছে।
তাহলে সমান সমান কত? 75 টাকা। 75 টাকা সমান সমান কত? কত পয়সা? 7500 পয়সা। কেন পয়সায় নিলাম? কারণ এখানে যেহেতু এ পাশে পয়সা ব্যবহার করছি, এ পাশেও পয়সা ব্যবহার করতেছি। এবার যদি এটাকে গুণ করে দিই, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 25x সমান সমান হচ্ছে 7500। এবার 7500 যদি হয়, তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 25x 7500কে পাশে নিয়ে আসলে হয় 75 - 7500 সমান সমান হচ্ছে এ পাশে থাকে হচ্ছে 0। এবার এটাকে মিডল টার্ম ব্রেক করলে এক্স স্কোয়ার প্লাস 7500 25 75 × 100, আচ্ছা 100x প্লাস মাইনাসে মাইনাস 75x মাইনাস 7500 ইকুয়াল হচ্ছে 0। তাহলে কত হয়? এখানে এক্স কমন যায়, এক্স প্লাস হচ্ছে 100, এখানে সরি এটা 7 হবে না, এটা একটু আমি ভুল করেছি, এটা হবে 75x। ওকে, তাহলে এখান থেকে 75 কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস 100 ইকুয়াল 0। তাহলে কত হয়? প্রথমে হয় হচ্ছে এক্স প্লাস 100 ইন্টু এক্স মাইনাস 75 ইকুয়াল 0। তাহলে প্রথমটা এরকম হয়, হয় এক্স প্লাস 100 ইকুয়াল 0, সুতরাং এক্স সমান সমান মাইনাস 100। কিন্তু এটা কি হইতে পারে? ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হইতে পারে না, সুতরাং এটা আমরা এখানে গ্রহণ করতেছি না। অথবা হইতে পারে এক্স মাইনাস 75 ইকুয়াল 0, সুতরাং এক্স সমান সমান হচ্ছে 75। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 75। তো এত বড়টা আসলে করাটা একটু মুশকিল, তবু মাথা ঠান্ডা রেখে করলে কম করে আসলে পারা যায়, উৎপাদক এতগুলো এত বেশি কিছু লেখা লাগে না। তো তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে পরের পেজে। আশা করি বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। বেসিক ম্যাথ কোর্সের সবগুলো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আপনার বন্ধুকেও জানান আমাদের কথা। ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ facebook.com/groups/jobmathsolution। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।